What's up guys, Bangla Tech Desk Khandaka Sharif or friends, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা আইফোনে বাংলা কিবোর্ড কিভাবে সেট করব উইদাউট ডাউনলোড। আমরা ডাউনলোড করা ছাড়া অরিজিনাল যে আইফোনে বাংলা কিবোর্ড থাকে সেটা আমরা কিভাবে অ্যাড করব। ওকে, তো সেটা হচ্ছে যে আইফোন 4S থেকে শুরু করে সব মডেলগুলোতে অ্যাড করা যাবে, 4S এর নিচে অ্যাড করা যাবে না, অর্থাৎ 4S 5 6S 6 সবগুলোতে করা যাবে, 4A করা যাবে না। ঠিক আছে, চলুন আমরা সরাসরি চলে যাই আইফোনের সিটিংয়ে গিয়ে দেখি যে আমরা কীভাবে বাংলা কিবোর্ড অ্যাড করব। তো এটা হচ্ছে আমাদের ফোনের ডিসপ্লে। তারপর আমরা এখান থেকে এখন একটা মেসেজে গেলাম, আমরা মেসেজটা চেক করে দেখি যে কিবোর্ডটা বাংলা আছে নাকি ইংলিশ আছে। ঠিক আছে, কিবোর্ডটা আমাদের ইংলিশ আছে। ওকে, তো এখন আমরা এখান থেকে দেখলাম যে হ্যাঁ ইংলিশ কিবোর্ড আছে, এটা আমরা এখন বাংলা কিবোর্ড করব। ওকে, চলুন আমরা এখন চলে যাব, এই যে ইমোজি আছে বাংলা কিবোর্ড, অর্থাৎ আপনি যে কোনো কিবোর্ডে যে কোনো ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবেন উইদাউট ডাউনলোড করতে হবে না, অরিজিনাল আইফোনের সেটিংয়ে আছে। আমরা প্রথমে চলে যাব জেনারেলে। ওকে, জেনারেলে গেলাম, তারপর আমরা একদম নিচে আসবো, নিচে আসবার এই যে এখানে আমাদের কিবোর্ড সেটিংয়ে যাব। এখান থেকে যে ইংলিশ ইউনাইটেড কিংডম ইমোজি আছে, তো এখানে যে বাংলা উপরে দেখতে পাচ্ছেন, তো সাধারণত এই জায়গায় থাকবে। ঠিক আছে, এই লিস্টের মধ্যে থাকবে, এখানে আমি দিয়েছিলাম সেজন্য এখানে আগে থেকে আসে। তো এই লিস্টে যদি না থাকে ওইখানে থাকবে। ঠিক আছে, এখান থেকে আমরা অ্যাড করে দেব ল্যাঙ্গুয়েজটা, তো এখানে নাই ওইখানে আছে, একদম উপরে আছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন বাংলা, ইউনাইটেড কিংডম লেখা, তার নিচে বাংলা। এই লিস্টে যদি না থাকে তাহলে ওইখানে থাকবে। ওকে, সাধারণত আমরা এই লিস্টে পাই নিচেরগুলোতে। তো এখান থেকে আমরা প্রথমে বাংলা অ্যাড দিয়ে দেবো। ঠিক আছে, অ্যাড দিয়ে দিলাম, দ্যাটস ইট। ইউনাইটেড কিংডম ইমোজি বাংলা, এই তিনটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যে কিবোর্ড সেটিংয়ে গিয়ে দেখি যে আমাদের বাংলা কিবোর্ড অ্যাড হয়েছে কিনা। ওকে, আমরা মেসেজে চলে আসলাম আবারও সেম। তারপরে আমরা এই যে নিচে চেক করতেছি ইংলিশ, এখন আমরা এখানে টাচ করলে বাংলা চলে আসবে। তো তারপর আমার কি বলতে চলে আসছে, এই যে এখন আমরা এখানে প্রেস করলে বাংলা চলে আসবে। এখানে আমরা প্রেস করলাম, এই যে ইউকে ইমোজি বাংলা, এখানে তিনটা বরাবর তিনটা আমরা কিবোর্ড দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা বাংলা সেট করে নেব। মন চাইলে আবার ডিলিট করে দেবেন, মন চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজ আবার সেট করতে পারেন, যে কোনো কিবোর্ড আপনি যেটা বোঝেন, বাংলা ইংলিশ আদি যেটা আপনি ভালো বোঝেন, পাশাপাশি যতগুলো কিবোর্ড ইচ্ছা আপনি ততগুলোই অ্যাড করে রাখতে পারবেন। কোনো কিছুই ডাউনলোড করতে হবে না অ্যাপেল স্টোর থেকে, এটা সব আইফোনেই থাকে। ঠিক আছে, অ্যান্ড্রয়েড ফোনেরও কিন্তু আছে ডাউনলোড ছাড়াই কিবোর্ড আছে বাংলা। তো যাই হোক, সে বিষয়ে পরে কথা বলবো। আর যদি ভালো লাগে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন সবাই। বাংলা টিচ দেখছে খন্দকার শরীফ, বাই বাই, টাটা, সি ইউ এগেইন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।